বাড়ি কামালঘাট, আমি স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ক্লাস টুয়েলভে পড়ি। তো হঠাৎ আমি স্কুল যাওয়ানোর পথে হঠাৎ মানে একজন বাবুল সরকার নাম মানে ডিএসএল আর কি, মানে আগের একটু ঝগড়া আসতো আমরা নিজের সঙ্গে। তো হঠাৎ তাই এই ঝগড়া শেষ হয়েছিল কবই, তো তাই হঠাৎ এসে আমার মাথার ভিতরে হেলমেট দিয়েছিল তিনটা মানে পরিবারে আর কি। তারপরে আবার মানে অনেকক্ষণ দূরায় আমার আমি যেমন একটা গাড়ি ড্রাইভারছি তখন আমি চিবি দিয়েছি মানে ট্রেনের মেয়ের সঙ্গে। আগে মানে আমার একটা ইয়ে আসতো আর কি, স্টেশন আসতো। তো হঠাৎ স্টেশনটা মানে ওই সব পরে কিছু শেষ হয়েছে গা, মানে মনে রকম কিছু হয়েছে, মানে আমরা বেরিয়ে গেছি আমরা, তারপর সব কিছু শেষ হয়েছে গা, মানে হ্যাঁ অবশ্যই কোনো কিছু হইতো না, আর তরফ থেকে আমাদের তরফ থেকে কিছু হইতো না, সব কিছু হয়ে গেছে গা। হঠাৎ করে সেটা আবার আজকে জানি আমার দিকে সেটা জানেন তাহলে কী জানি হয়েছে, আবার মানে হঠাৎ করে সেটা এসেরা মানে মাথার ক্ষেত্রে ইয়ে বসছে আর কি, হেলমেট দিয়ে সেটা নাম তার নাম হইলো বাবুল সরকার। বাড়ি হইলো হরিণাকলা। এরকম যদি হইতো কোনো কন্টাক্ট করার চেষ্টা করছি এরকম তো কিচ্ছু হয়েছে না, আর যদি প্রুফ লাগে আমার ফোন লয়ে থাকে না আমি কোনো কেউ নাই এটাই আর কি। হঠাৎ আমি করতাম হঠাৎ মানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার কোনো মনে হচ্ছে তেনে দেখছি তেনে কিছু করতো না, মানে সবকিছু শেষ হই তাহলে আমার লোকে কী করবো, তাহলে থেকে আসলো হঠাৎ তাই আমার দীক্ষা সেটা এত কোন জায়গায় পড়ছে জন্য এসে হেলমেট দিয়ে আমার ধরাম ধরাম কিনে মারি দিতে পারি। দেখছি আসে তিনজন স্টুডেন্ট আসতো আমরা স্কুলের লোকের, আমি যেটা তো ফাইভ আসতো ফাইভ আসতো কোনো কিছু থাকে না। আমার ছেলে বেশ কিছুদিন আগে মাস ছয় মাস হয়েছে তেনের মেয়ের লোকে আমার ছেলের একটা রিস আসলো থাকাকালীন, এর মধ্যে এটা আমরা এই থানা নিয়ে এসে আমরা বই এটা মিউচুয়াল করে দিছি যে ভবিষ্যতে যে না হয় আমার ছেলেরও আমরা নিজ হাতে তো থানা তুলে দিছি, মেয়েরও দিয়ে দিছি ছেলেরও দিয়ে দিছি, তো কোনো বেজাল না হয়। তেনে আবার কইছে ঠিক আছে পরবর্তীকালে আমরা দেখিয়ে দেবো, হুমকি দিছে। এবার মানে বাবুল দাস বাবুল সরকার তেনে বাবুল সরকার তেনে টিএসআর কর্মরত তেনে কী কইরা এইভাবে কইছে যে পাইলে হুমকি দিছে মারার হুমকি দিছে, এর মধ্যে তো মাস মাস গেছে আড্ডা। হঠাৎ কইরা আজকে আমার ছেলে স্কুলে যাওয়ার গেটের সামনে হঠাৎ কইরা কোনো কথাবার্তি নাই হঠাৎ করে সেটা হেলমেট দিয়া মাথার মধ্যে আঘাত এইভাবে। আর যদি লগে আরও তিনজন আসতো তারা তিনজনরে ধাক্কা দা ফেলাই দিছে মানে পাড়া মানে পানে মারার একটা হুমকি, মানে যদি কেউ লগে না থাকতো তাহলে মেরিয়ে লইতো, আর মানে প্রচণ্ড দৌড়াইছে দৌড়াইয়া দৌড়াই সারা পর আবার পিঠের মধ্যে লাগতেছে এই গুছাইছে এই করছে কি হঠাৎ করে যেন স্কুলের ডেট ডুট পুরা মানে বইরা থাকা। আমরা ওখানে আমি মামলা করুক তেনের ব্যাপারে তেনের ব্যাপার নিয়ে আমি মামলা করবো। আপনি যদি আমার ছেলে যদি ভুল করে থাকতো আপনি প্রশাসনের কাছে জানান তাহলে তো হঠাৎ করে সে আপনি এইভাবে একমাত্র ছেলের আক্রগত করবেন, আপনি তো হুমকি দিচ্ছেন যে মারার, তো আমার তো প্ল্যান আসলো আজকে মারার, এই তো প্ল্যান। নাম? আমার নাম খোকন সরকার। বাড়ি? বাড়ি ব্রাহ্মণ পুষ্কনি। কোন জায়গায়? ব্রাহ্মণ পুষ্কনি এটা কামালঘাট থেকে 3 কিলোমিটার ভিতরে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.